তুমি রবে নীরবে হৃদয়ে মম এ প্রতিপাদ্যে রাজশাহীর মোহনপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 82তম প্রয়াণ দিবস পালিত হয়েছে। রোববার বিকেলে শতফুল স্কুল ও শতফুল সঙ্গীত বিদ্যালয়ের আয়োজনে শতফুল প্রধান কার্যালয় অডিটোরিয়ামে এই স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেসরকারি সংস্থা শতফুল বাংলাদেশের নির্বাহী পরিচালক নাজিমুদ্দিন মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কেশরহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ গিয়াসউদ্দিন। এ সময় পানিয়াল আদর্শ ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আমজাদ হোসেন, শতফুল বাংলাদেশের কোঅর্ডিনেটর হুমায়ুন কবির মুক্তা এবং স্বাস্থ্য বিভাগের প্রধান সুরাতুন্নেসা সহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঙ্গীত বিভাগের প্রধান শিউলি আক্তারের পরিচালনায় শিক্ষার্থীদের সঙ্গীত ও নাটিকা মঞ্চায়নের মাধ্যমে কবিগুরুকে স্মরণ করা হয়।